সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, একতরফা তফসিলে গণতন্ত্র হত্যা করা হয়েছে রাশেদ প্রধান। বারো দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া একতরফা তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশবাসী এক চরম দুঃসময় অতিক্রম করছে। জনবিরোধী তফসিল ঘোষণায় জনগণের ভোটাধিকার হরণ এবং গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এবারে জানাবো, জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা সিদ্ধান্ত দু একদিনের মধ্যে। জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুনু বলেছেন, নির্বাচনে যাওয়ার ব্যাপারে দলে সব ধরনের প্রস্তুতি রয়েছে। আগামী দু একদিনের মধ্যেই জাতীয় পার্টির দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। জানাবো, ভারত সফরে যাবেন পররাষ্ট্র সচিব। নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। চলতি মাসে এই সফরটি শুরু হতে যাচ্ছে এমনটি নিশ্চিত করেছে সেগুনবাগিচা। বলা হয়েছে, রুটিন ফরেন অফিসার কনসালটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে দিল্লির বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রার আমন্ত্রণে মাসুদ বিন মোমেন ভারত যাচ্ছেন। জানিয়ে দেব, যাদের জনগণের উপরে আস্থা নেই তারাই নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছেন বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে আওয়ামী লীগের প্রার্থী হতে চান নায়িকা অপু বিশ্বাস। এ বিষয়ে যা বলেন তিনি জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের বিরুদ্ধে আদালতে গেল বাংলাদেশ, স্বাগত জানালো ফিলিস্তিন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো যুদ্ধ অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতে নালিশ করেছে বাংলাদেশ সহ পাঁচটি দেশ। এসব দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি অনুরোধ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিষয়টি আমলে নিয়ে সেগুলো যেন তদন্ত করা হয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। একতরফা তফসিলে গণতন্ত্র হত্যা করা হয়েছে রাশেদ প্রধান। বারো দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া একতরফা তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশবাসী চরম দুঃসময় অতিক্রম করছে। জনবিরোধী তফসিল ঘোষণায় জনগণের ভোটাধিকার হরণ ও গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। রাজধানীর আসাদ গেটে জিইউপি মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৭তম ওফাত দিবস উপলক্ষে জাকপার উদ্যোগে অবৈধ তফসিল বাতিল করো, গণতন্ত্র ফিরে দাও শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাশেদ প্রধান বলেন, গত ১৫ বছর ধরে পুরো দেশ এক ভয়াবহ দুঃশাসনের কবলে পড়েছে। অতীতে সব রেকর্ড ভেঙে বর্তমানে দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা, শৃঙ্খলিত, ভোটাধিকার ভুলণ্ঠিত, মানবাধিকার লঙ্ঘিত। এই সংকটে দেশবাসী মৌলানা ভাসানী, জিয়াউর রহমান, মেজর এম এ জলিল, শফিউল আলম প্রধানের শূন্যতা অনুভব করছে। রাশেদ প্রধান বলেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো একজন প্রতিবাদী সিংহপুরুষের অভাব দেশবাসী আজ অনুভব করছে। মৌলানা ভাসানী আজ বেঁচে থাকলে দলবাস আমলাতন্ত্র, দুর্নীতিবাদ শাসক গোষ্ঠী এবং এই সরকারের পরিণতি হতো গণপুত্থানের প্রতিচ্ছবি। জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা সিদ্ধান্ত দু একদিনের মধ্যে মুজিবুল হক। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচনে যাওয়ার ব্যাপারে দলে সব ধরনের প্রস্তুতি রয়েছে। আগামী দু একদিনের মধ্যেই জাতীয় পার্টি দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আজ সন্ধ্যায় শুক্রবার তিনি সাংবাদিকদের জানান, পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে জাতীয় পার্টি নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মুজিবুল হক চুন্নু আরো বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার উদ্যোগ নিলে নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। দলীয় ভাবে আমাদের পার্টি নির্বাচনী প্রস্তুতি রয়েছে। নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি হলেই জাতীয় পার্টি সিদ্ধান্ত নেবে। আলোচনা করলে যে কোনো সমস্যার সমাধান হতে পারে। ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব। নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। চলতি মাসেই সফরটি হতে যাচ্ছে এমনটি নিশ্চিত করেছে সেগুনবাগিচা। বলা হয়েছে, রুটিন ফরেন অফিস কনসালটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে দিল্লির বিশেষ সচিব বিনয় মোহন কোয়াত্রার আমন্ত্রণে সচিব মাসুদ বিন মোমেন ভারত যাচ্ছেন। তবে তার সফরটি দ্বিপাক্ষীয় নিয়মিত ইস্যুগুলোতেই আটকে থাকবে না, বরং ঐতিহাসিক বন্ধু এবং ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে আলোচনায় উত্তাসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সরকারের উপর আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে চাপ তৈরি করেছে তা নিয়েও কথা হবে বলে ধারণা করা যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় সর্বশেষ ফরেন অফিসার কনসালটেশন হয়েছিল। সে সময় সচিব মাসুদ বিন মোমেনের আমন্ত্রণে দিল্লির বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা ঢাকা সফর করেছিলেন। সাধারণত ফরেন অফিস কনসালটেশন বছরান্তে হয়ে থাকে, কিন্তু জরুরি প্রয়োজনে বছর পূর্ণ হওয়ার আগেই এমওসি আয়োজনের কোনো বাধা নেই। তাই বছর পূর্ণ হওয়ার আগেই ভারতের সঙ্গে এফওসিতে বসছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিবের নেতৃত্বাধীন ঢাকার প্রতিনিধিরা। সার্বিক বিবেচনায় দ্বাদশ নির্বাচনের আগে সচিবের দিল্লি সফরকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
যাদের জনগণের উপরে আস্থা নেই তারাই নির্বাচন বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম কেনার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, নিয়ম মেনে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন। আমরা ভেবেছিলাম অন্যান্য দল নির্বাচনে আসবে, যারা নির্বাচনে এসেছে সবাইকে ধন্যবাদ জানাই, আর যাদের মানুষের উপর আস্থা নেই, বিশ্বাস নেই, তারা নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে। অথচ একটা নির্বাচন বানচাল করলে দেশের যে একটা বড় ক্ষতি হয় তা দুঃখজনক। তিনি বলেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করতে অগ্নিসন্ত্রাস করলে এ পরিণতি ভালো হবে না। যারা করবে আমাদের দেশের মানুষ তাদের শাস্তি দেবে। দেশের মানুষকে আমি সেই আহ্বানটাই জানাচ্ছি, আমাদের কষ্টের অর্জিত গণতান্ত্রিক ধারাকে কেউ যেন ব্যাহত করতে না পারে, এটাই আমার আহ্বান। আওয়ামী লীগ এদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে জানিয়ে তিনি বলেন, বহু কষ্ট করে দেশে ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর এটা আমরা করতে পেরেছি। মানুষ এখন স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছে, এটা অব্যাহত রাখতে হবে, আর ভোট নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, দেশবাসী ভোট দিয়ে তাদের প্রিয় মানুষকে নির্বাচিত করবে, যারা সংসদে বসবে, আইন পাস করবে, রাষ্ট্র পরিচালনা করবে। কাজেই এটা হচ্ছে জনগণের অধিকার। জনগণের অধিকার যারা কাটতে চেষ্টা করবে, জনগণের অধিকার যারা কেড়ে নিতে অগ্নিসন্ত্রাস করবে, জনগণই তাদের প্রতিরোধ করবে। এর আগে সকাল ১০টার দিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গোপালগঞ্জ ৩ আসন থেকে মনোনয়ন ফর্ম কেনেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা মনোনয়ন ফর্ম কেনার মধ্য দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী হতে চান অপবিশ্বাস, যা বললেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গত ১৫ নভেম্বর। ইতিমধ্যে আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফর্ম সংগ্রহের জন্য আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। একাদশ জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়া নিয়ে একঝাঁক তারকার নাম শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে এসব নাম উঠে এসেছে। এদের মধ্যে রয়েছে চিত্রনায়ক আলমগীর, চিত্রনায়ক ফেরদৌস হোসেন, চিত্রনায়িকা মাহিয়া মাহি, ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের নামও শোনা যাচ্ছে। এ তালিকায় রয়েছেন চিত্রনায়ক অপবিশ্বাসক। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন অপবিশ্বাস, তবে তিনি প্রার্থী হননি। এরপর আসন্ন নির্বাচনের প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে অপবিশ্বাস জানিয়েছেন, এবার প্রার্থী হওয়ার সুযোগ পেলে অবশ্যই তিনি নির্বাচনের মাঠে নামবেন এবং তা অবশ্যই নৌকার প্রতীকে। এই ঢালিউড কুইন বলেন, এবার নির্বাচনের প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে, তো প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেওয়া হয় তাহলে অবশ্যই আমি নির্বাচন করব। তিনি বলেন, অপবিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্ন রকম, বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীরই প্রয়োজন, যেমনটা আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবসময় নারীর নেতৃত্বকে সাপোর্ট করেন। এবারও আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চান বলে জানান এই নায়িকা। অভিনেত্রী বলেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক এই কামনাই আমার থাকবে। কিছুদিন পরই জাতীয় সংসদ নির্বাচন, এজন্য অপেক্ষা করছি। আমরা চলচ্চিত্রের মানুষ, আমাদের চলচ্চিত্র হচ্ছে কর্মজীবী মানুষকে ঘিরে, কিন্তু যখন অস্থিরতা বিরাজ করে তখন কাজের জায়গা সংকুচিত হয়ে যায়। তবে আমি মনে প্রাণে চাইবো আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। আওয়ামী লীগ আমাদের যে উন্নয়ন করেছে এটার বিকল্প আর কিছু নেই। আমাদের প্রধানমন্ত্রী তিনি আসলেই মা। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের বিরুদ্ধে আদালতে গেল বাংলাদেশ, স্বাগত জানালো ফিলিস্তিন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চালানো যুদ্ধ অপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতে নালিশ করেছে বাংলাদেশ সহ ৫টি দেশ। এসব দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি অনুরোধ জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আমলে নিয়ে সেগুলো যেন তদন্ত করা হয়, আর সাধারণ ফিলিস্তিনিদের পক্ষ হয়ে ৫ দেশের আন্তর্জাতিক আদালতে দ্বারস্থ হওয়ার বিষয়কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে করা অভিযোগকে স্বাগত জানাই। ফিলিস্তিনিরা সবসময় ভয়াবহ বছর পার করার পর এবং রোমান সংবিধিতে থাকা অপরাধ সংঘটিত হওয়ার মাধ্যমে ফিলিস্তিনে মানবিক বিপর্যয় পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর এ ধরনের অভিযোগ করা হলো। বাংলাদেশ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে নালিশ করা অন্য দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমোরোস এবং জিবুতি। শুক্রবার আইসিসির জ্যেষ্ঠ প্রসিকিউটর করিম আহমেদ খান জানিয়েছেন, ৫ দেশের প্রতিনিধিদের এই যৌথ আবেদন গ্রহণ করেছে আইসিসি। ইসরায়েল আইসিসির সদস্য নয়, এই আদালতকে স্বীকৃতিও দেয়নি এ পর্যন্ত, তবে ফিলিস্তিনি আইসিসির সদস্য। করিম খান জানিয়েছেন, ২০০২ সালে যে রোমান সংবিধানের উপর ভিত্তি করে আইসিসি প্রতিষ্ঠিত হয়েছে সেই সংবিধান অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র যদি বাইরের কোনো রাষ্ট্রের উপর হামলা শিকার হয় এবং হামলাকারী রাষ্ট্র যদি আন্তর্জাতিক অপরাধ আদালত সনদে স্বাক্ষরকারী কিংবা স্বীকৃতি দানকারী দেশ নাও হয় তাহলেও ওই রাষ্ট্রের বিরুদ্ধে তদন্ত করতে পারবে আইসিসি। ইউক্রেনীয় শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে যাওয়ায় গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত। যদিও রাশিয়া এই আদালতের সদস্য নয়, তবে যেসব দেশ এটির সদস্য সেসব দেশে যদি পুতিন যান তাহলে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে হবে।